তিন রাশির ভাগ্য তুঙ্গে 2025 সালে। 2025 সালে শনির দুবার অবস্থান বদল আর তার প্রভাবে তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই তিন ভাগ্যবান রাশি। তো প্রথমে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। শনিদেব কুম্ভ রাশি ছেড়ে 2025 সালে মীন রাশিতে প্রবেশ করবেন। শনিদেব ওই বছরই মীন রাশিতে বক্রী হবেন। এইভাবে শনিদেব 2025 সালে দুবার নিজের অবস্থান পরিবর্তন করবেন, যে কারণে কিন্তু তিন রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে ভাগ্য উজ্জ্বল হতে পারে। 2025 সালে সৌভাগ্যের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির, কারণ শনিদেব আপনার রাশির ধনের ঘরে গমন করতে চলেছেন। এছাড়াও শনিদেব এই ঘরেই পশ্চাৎগামী হবেন। এই সময় আপনি সময় সময় অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন। সমস্ত আটকে থাকা কাজ এখন সম্পন্ন করা যেতে পারে। এদিকে চাকরিজীবীদের লাভের সম্ভাবনা রয়েছে। সময়টা মানুষের কর্মজীবনের জন্য খুবই অনুকূল। বেকাররা ভালো চাকরি পেতে পারেন। এই সময় আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময় আপনার বক্তব্যে প্রভাব বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু অন্যরাও প্রভাবিত হবে। মিথুন রাশি। শনিদেবের চালচলন পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসার দিক থেকে শুভ হতে পারে, কারণ শনিদেব আপনার রাশির কর্মের ঘরে গমন করবেন। এই সময় চাকরিজীবীদের লাভের সম্ভাবনা রয়েছে। বেকাররা ভালো চাকরি পেতে পারেন। সময়টা মানুষের কর্মজীবনের জন্য খুবই অনুকূল হতে পারে। চাকরিরত ব্যক্তিরা ইনক্রিমেন্ট এবং পদোন্নতি পেতে পারেন। একই সঙ্গে ব্যবসায়ীরা এই সময় ভালো লাভ করতে পারেন। এছাড়াও ব্যবসা প্রসারিত করতে পারেন। আপনার বাবার সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। পৈতৃক কাজেও সাফল্য পেতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনিদেবের রাশির পরিবর্তন অত্যন্ত শুভ হতে পারে, কারণ শনিদেব আপনার রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছেন। এখানে শনিদেবের অবস্থান অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। এই সময় আপনি আদালতের বিষয়ে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের আশা করতে পারেন। আপনি আর্থিকভাবে লাভবান হবেন। এই সময় আপনি শত্রুদের উপর বিজয়ী হবেন। শনিদেব আপনার রাশির পঞ্চম ঘরের অধিপতি। এই সময় আপনি সন্তানের সাথে সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন। আপনার প্রেম বিয়েতে পরিণত হতে পারে। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।